আমার দেশে অনেক মুক্তিযোদ্ধারা রয়েছেন যারা অবহেলিত, যাদেরকে কেউ যাদেরকে কেউ খোঁজখবর রাখে না ওইভাবে। আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে আমার এরকম উৎসব করলাম। সে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে এবং যারা 1971 সালে শহীদ হয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে রক্তদান করলাম। আমি এই পর্যায়ে 25তম রক্ত দান করছি। আমার রক্তের গ্রুপ এই পজিটিভ। আমরা যারা নিয়মিত রক্তদান করি আমরা প্রতি 4 মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করি। আমাদের এই রক্তদান অনেকের জীবন বেঁচে যায়, অনেকে উপকারে আসে এবং যারা রক্তদান করে তাদেরকে আমরা রক্তযোদ্ধা বলে থাকি। সেই রক্তযোদ্ধাদেরকে লাল সালাম জানাচ্ছি এবং লাল ভালোবাসা ডোনেট করছি। আজকে একটি কথা বলতে চাচ্ছি, এই ভিডিওটি যখন আপলোড করবো অনেকেই হয়তো মনে করবেন যে এটা শোয়াপ, এরকম শোয়াপ হলে ক্ষতি কী? আমি মনে করি এই শোয়াপটা হচ্ছে যারা একটা সুয়ের আঘাতকে যারা ভয় পায়, যারা একটা সুয়ের আঘাতকে যারা সহ্য করতে পারে না, তারা আমার এই ভিডিও দেখে হয়তো উৎসাহ পাবে, যে কারণে আমার এই রক্তদান। আপনারা দেখুন যে আজকে যে রক্তদান করছি একটু 3 সেকেন্ডের একটা সুয়ের আঘাত লেগেছে। এই 3 সেকেন্ডের একটা আঘাত সহ্য করে যদি আমি আরেকজনের জীবন না বাঁচাতে পারি, তাহলে আমাদের 30 লক্ষ শহীদ যারা যুদ্ধে শহীদ হয়েছেন, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কথা একবার চিন্তা করুন তো। তারা 30 লক্ষ মানুষ যদি শহীদ হয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করতে পারে, তাহলে আমরা কেন এই দেশের মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, অসহায় মানুষকে রক্তদান করে আমরা সহযোগিতা করতে পারবো না কেন? আর রক্তদান তো কারো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, এটা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আমি যদি একজনকে রক্তদান করে বাঁচাতে পারি, একজনকে সহযোগিতা করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো এবং সবাই উৎসাহ পাবে। যাদের রক্তের কারণে অনেকে বেঁচে যায় না, তারা আল্লাহর কাছে কত ভালো পাবে সেটা আল্লাহ কত ভালো জানে। আবার অনেকেই রক্তের অভাবে মারা যাচ্ছে। আমরা চাই গ্রুপ ব্লাড ব্যাংক বাংলাদেশ এবং বিটিভি আমাদের চাই প্রত্যেকটা মানুষ যেন, এই দেশের কোনো একজন মানুষ যেন রক্তের অভাবে না মারা যায়। তাই ছোটো ছোটো অনলাইন ভিত্তিক যে রক্তদানের গ্রুপগুলো রয়েছে, রক্তদানের সংস্থাগুলো রয়েছে, রক্তদান ফাউন্ডেশনগুলো, সোসাইটিগুলো বা অনলাইন ব্লাড ব্যাংক যেগুলো রয়েছেন, তাদেরকে আমি মনার একটা সহ সবাইকে 49তম রক্তদানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা রক্ত যোদ্ধা হিসেবে কাজ করছেন, ডোনার ম্যানেজ করছেন, তাদেরকে সালাম জানাচ্ছি। পাশাপাশি যারা রক্তদান এগিয়ে আসছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো কাজগুলোকে ছড়িয়ে দিন। অনেকেই বলে থাকে যে এগুলা সোয়াপ করার কী দরকার। আমি মনে করি পজিটিভিটি সোয়াপ করতে হবে, পজিটিভিটিটা ছড়িয়ে দিতে হবে আমাদের দেশে। কারণ আমাদের দেশে পত্রিকা, নিউজ পেপার আর হচ্ছে অনলাইন নিউজ, অফলাইন নিউজ, স্যাটেলাইট টিভি খুললে প্রতিদিন নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সেখানে হাজার হাজার নেগেটিভের মধ্যে যদি আমরা কিছু পজিটিভিটি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা সফলতা আমি মনে করি এবং সার্থকতা। সুতরাং যারা যে যেখান থেকে পজিটিভ কাজ করছেন সবাই পজিটিভ কাজগুলোকে ছড়িয়ে দিন। কেউ যদি সোয়াপ মনে করে, সোয়াপ বলে অসুবিধা নেই, আপনি কিছু মনে করবেন না, আমিও কিছু মনে করছি না। যারা সোয়াপ বলবে তারা বলবে যে আমরা আমাদের কাজ করে যাবো। সুতরাং আমরা আমাদের কাজে আমরা করে যাচ্ছি এবং করে যাবো। আশা করছি আমাদের এই ভিডিও দেখে সবাই উৎসাহ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করি। আমার মনে হয় আমার রক্তদান
শেষ হয়ে গেছে। আজকে ফিউচার এজাস বাংলাদেশ ফিফথ অ্যানিভার্সারিতে আমি এই আমার 59তম 59তম সম্পন্ন করব। সবাই ভালো থাকবেন।